वेलकम टू दिस इंग्लिश चैनल। आप तुम्हारे अवश्य देखते पड़ते सो जो आज के जो विषय नहीं आलोचना करब से हल अबाउट टू एर व्यवहार। अबाउट टू जो विषय अवश्य फ्री हैंड राइटिंग एवं स्पीकिंग प्रयोजन जो अबाउट टू एर व्यवहार कोथाय हय एवं किभाबे करते हबे सेटा आमरा বাংলার মাধ্যমে বুঝতে পারি। যেটা অর্থ দ্বারা এরকম যে কোনো কাজ করতে উদ্যত হওয়া বা হলো মানে আগ্রহ হলো অথবা কোনো কাজ প্রায় শেষ পর্যায়ে শেষ অবস্থায়। তো কোনো কাজ প্রায় শেষ পর্যায়ে অথবা শেষ অবস্থায় বোঝানোর জন্যই অথবা কোনো কাজ করতে উদ্যত হওয়া বা আগ্রহ হওয়া এরকম যদি বোঝানো হয় তাহলে অ্যাবাউট টু ব্যবহার করতে হবে। তো যেরকম বলতে পারি আমরা যে লোকটি প্রায় মৃত্যু প্রায় যেটাকে আমরা বলি মুমূর্ষু, তো আমরা বলতে পারি হি। তো স্ট্রাকচারটা কি হবে, সাবজেক্ট বসবে, সাবজেক্টের পরে বি হার যেগুলো হলো এম ইজ আর ওয়াজ অথবা হুয়ার, এগুলো দিয়ে লোকটি প্রায় মুমূর্ষু মৃত্যু প্রায় অর্থাৎ মুমূর্ষু বোঝানো হয়। হি ইজ অ্যাবাউট টু ডাই অর্থাৎ প্রায় মারা যাওয়ার অবস্থায় শেষ পর্যায়ে। তাহলে এখানে এটা অর্থ হলো এভাবে বাংলায় যে সে মুমূর্ষু অর্থাৎ এটা আক্ষরিক অনুবাদ করতে গেলে দাঁড়ায় যে সে প্রায় মৃত, সে মৃত প্রায়, তো সে হয় মুমূর্ষু অর্থাৎ হি ইজ অ্যাবাউট টু ডাই। এবার যদি বলি তার কাজটি শেষ পর্যায়ে হি ইজ ওয়ার্ক is about to finish যে তার কাজটি প্রায় শেষ পর্যায়ে। অথবা যদি বলি যে সে ঢাকা যেতে উদ্যত he is about to go to ঢাকা, সে ঢাকা যেতে উদ্যত আগ্রহী। তো এভাবে যদি আমরা বলি যে শীতকাল প্রায় শেষের দিকে বা শীতকাল অদৃশ্য হওয়ার পথে শেষ পর্যায়ে, দ্য উইন্টার ইজ অ্যাবাউট টু ডিসঅ্যাপিয়ার, তো শীতকাল প্রায় শেষ পর্যায়ে। যদি আমরা বলি যে হ্যাঁ সূর্যটি অস্ত যায় প্রায় অস্ত যাওয়ার পথে, দ্য সান ইজ অ্যাবাউট টু সেট, সূর্যটি প্রায় অস্ত যায় যে অবস্থায় দ্য সান ইজ অ্যাবাউট টু সেট। যদি বলি যে বৃদ্ধ লোকটি অসুস্থ হওয়ার অবস্থায় তাহলে কি বলতে পারি, দ্য poor man is about to be sick প্রায় অসুস্থ, the poor man is about to be sick প্রায় অসুস্থ। তো এইভাবে আমরা ব্যবহার করতে পারি about to, ব্যবহারটা আমরা এভাবে শিখতে পারি যে কোনো কাজ করতে যদি উদ্যত হয় বা হলো অথবা শেষ পর্যায়ে কাজটা তখন আমরা অবশ্যই ব্যবহার করতে পারি। বিভিন্ন পরীক্ষাতে এই ব্যবহার গুলো চলে আসে, তো এটা অনেকেই জানা থাকে। তো স্ট্রাকচারটা হলো সাবজেক্ট ভাই বিভার হবে, তারপরে অবশ্য ভার্বের প্রেজেন্ট ফর্ম বাকি অংশ। তো এভাবে আমরা ডিভার্বের ব্যবহার বসে অবশ্যই ব্যবহারটা শিখে নিতে পারি, যে কোনো সেন্টেন্স এভাবে তৈরি করা যেতে পারে। ধন্যবাদ।